যেভাবে ছবি বাছাই করেন বলিউড বাদশা। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। শুধু বলিউডের নন, বিশ্বের তারকা তিনি শাহরুখ খান, বলিউড বাদশা। কিভাবে ছবি বা স্ক্রিপ্ট বাছাই করেন এমন একটি প্রসঙ্গ উঠলে এই মহাজাগতিক তারকা বলেন, আমি ছবি বাছাই করি না, ছবি আমাকে বাছাই করে। এরপরই আরেকটি প্রশ্ন আসে ছবির প্রমোশনের বিষয়ে, উদাহরণ দেওয়া হয় অক্ষয় কুমারের। অক্ষয় অভিনীত টয়লেট এক প্রেম কথা যেভাবে প্রমোট করা হয়েছিল সেভাবে কোনো ছবি কি প্রমোট করবেন শাহরুখ? এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, এক একজনের স্টাইল এক এক রকম, কে কিভাবে করে আমি জানি না, তবে আমি জানি আমার কোনো স্টাইল নেই। গতকাল চলমান অটো এক্সপোতে বাছাই গণমাধ্যম নিয়ে একটি গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন শাহরুখ খান। কখনো কখনো আমার ছবি বাছাই বা ছবির আমাকে বাছাই দারুণ থাকে, সেগুলো সফল হয়। আবার কোনো ছবি নিদারুণ ব্যর্থ হয়। এসব নিয়ে আমার অনুভূতি সবসময় পজিটিভ। কোনো ব্যর্থতাই আমার পথে বাধা নয়। আমি প্রতিদিন ব্যর্থতা নিয়েই শুতে যাই, সকালে উঠে আবার ফিরে যাই শুটিংয়ে, সফলতার আশা নিয়ে, বলেন শাহরুখ। এটা আমার পেশা নয়, আমিও এও বলছি, হয়তো অনেকেরই এটা পেশা নয়, আমি শুধু বলছি জসমিন দেশের সদাচার। চাক দে ইন্ডিয়ার প্রসঙ্গ তুলে এই মহাতারকা বলেন, সবাই শঙ্কিত ছিলেন এই ছবিটি নিয়ে, হকি খেলা ছবিটির মূল উপজীব্য। আমার বাবা হকি খেলতেন, আমিও খেলতাম এক সময়, কিন্তু হকি নিয়ে ছবি করব ভাবতেও পারিনি। এখানে কোনো নায়িকা নেই, মেয়েগুলো অচেনা, গানগুলো খুব একটা সুন্দর নয়, আমার মুখেও এলোমেলো দাড়ি, পরিচিত সেই রোমান্টিক চরিত্রে আমি নই। তাতে কি, ছবিটির নাম কিন্তু চাক দে ইন্ডিয়া, এরপর তো ইতিহাস। শাহরুখ আরও বলেন, এর মানে কিন্তু এই নয় যে আমি আবারও হকি নিয়ে একটি ছবি করব। আসলে সময় বলে দেবে আমি কি করব, সময় বলে দেবে আমি কত দূর যাব। আমরা যারা ফ্যান্টাসি নিয়ে ব্যবসা করি তাদের সবারই আলাদা আলাদাভাবে বলার অনেক কিছু থাকে। সূত্র ডেকন ক্রনিকল, NDTV। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।